আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযুক্তকারী কার্ড সেতুতে 8ই অক্টোবর ভোরে ট্রাক বোমা বিস্ফোরণে সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে অন্তত 3 জন নিহত এবং সেতুর যানবাহন ও ট্রেন চলাচলের রুটের একাংশ ধসে পড়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে ইউক্রেনকে দায়ী করেনি মস্কো। ইউক্রেনও সরাসরি হামলার দায় স্বীকার করেনি, তবে আকার ইঙ্গিতে জানিয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, রাতে সেতুটি আংশিকভাবে খুলে দেওয়ার পর সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে। পাশে থাকা রেল সেতুটিও সচল করা হয়েছে। সেই সেতুর ওপর হামলার প্রতিক্রিয়া নিয়ে থাকছে মোতালেব জামালের প্রতিবেদন। ইউক্রেনের কাছ থেকে 2014 সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর ক্রিমিয়ায় কৃষ্ণ সাগরের কার্চ প্রণালীর উপর 19 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়। 2018 সালে সেতুটির উদ্বোধন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটি কার্চ সেতু নামেই পরিচিত। সেতুটি নির্মাণ করে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়। এটি রাশিয়া ও ইউরোপের মধ্যে বৃহত্তম রেল ও সড়ক সেতু। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য এই সেতু কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেতুতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের যেসব ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে তাতে দেখা যায়, বিস্ফোরণের পরপরই সেতুর একাংশে আগুন ধরে যায় এবং সেতুর কিছু অংশ পানিতে ধসে পড়েছে। এক বিবৃতিতে রাশিয়ার তদন্ত কমিটি বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী সেতুতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 3 জন নিহত হয়েছেন। সেতুটি আংশিকভাবে ভেঙে পড়ার পর পানি থেকে 1 পুরুষ ও 1 নারীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। মস্কো বলেছে, নিহতরা একটি গাড়ির যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। গাড়িটি বিস্ফোরিত ট্রাকের কাছেই ছিল। বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরিত ট্রাকের মালিককে শনাক্ত করা হয়েছে। তিনি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের বাসিন্দা। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটির বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডে এক প্রতিবেদনে বলেছে, স্থানীয় সময় সকাল 6:07 ক্রিমিয়া সেতুতে একটি মালবাহী ট্রাকে বিস্ফোরণ ঘটে। এর ফলে উপদ্বীপের দিকে চলন্ত ট্রেনের 7টি জ্বালানি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। বিস্ফোরণ ঘটানোর জন্য ট্রাক বোমা ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। কার্ড সেতুটি ছিল অত্যন্ত সুরক্ষিত। এমন এক সেতুতে কিভাবে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটল তা নিয়ে বিস্মিত বিশেষজ্ঞরাও। সুইজারল্যান্ডের সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ড্রে ভাউতারেবেস মনে করেন, শুধুমাত্র ট্রাক বিস্ফোরণের কারণে এত বড় ঘটনা ঘটতে পারে না। সম্ভবত ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাওয়া হয়েছে। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, সেতুতেই বিস্ফোরণ ইউক্রেনের একটি পরিকল্পিত গোয়েন্দা অভিযানের ফসল। ইউক্রেন যুদ্ধে এই সেতু রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এক সরবরাহ রুট। ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলের বেশিরভাগ এলাকা রুশ সৈন্যরা নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের কাছে অস্ত্র ও সামরিক রসদ পাঠানোর অন্যতম পথ ক্রিমিয়া উপদ্বীপের দীর্ঘ এই সেতুটি। ক্রিমিয়া সেতুতে হামলার বিষয়টি এখনও সরাসরিভাবে স্বীকার করেনি ইউক্রেন, তবে আকার ইঙ্গিতে বুঝিয়েছে তারাই এ হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইল পেডোলিয়াক টুইটারে এক বার্তায় বলেছেন, এটি কেবল শুরু। তবে ইউক্রেনীয় বাহিনী বিস্ফোরণের জন্য দায়ী কিনা সে বিষয়ে কিছু বলেননি তিনি। মিখাইল পেডোলিয়াক বলেছেন, অবৈধ সবকিছু ধ্বংস করা হবে, চুরি হওয়া সবকিছু ইউক্রেনে ফেরত আনা হবে, রাশিয়ার দখলে থাকা সবকিছুই অবশ্যই মুক্ত করা হবে। রাশিয়ান টিভির একজন ভাষ্যকার গত 7ই অক্টোবর সতর্ক করে দিয়ে বলেছিলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 70তম জন্মদিনের অনুষ্ঠান বানচাল করতে বড় ধরনের পরিকল্পনা করছে ইউক্রেন। প্রেসিডেন্ট পুতিনের জন্মদিনের অনুষ্ঠানের পরদিনই সেতুতে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণ ঘটানোর সময়টিও বেছে নেওয়া হয়েছে হিসেব করে। জ্বালানি ও গোলাবারুদবাহী ট্রেনটি রেল সেতু পার হওয়ার সময় সড়কে সেতুতে থাকা ট্রাকটি বিস্ফোরিত হয়েছে।
রুশ কর্তৃপক্ষ এখন বলছে ইউক্রেনের স্পেশাল ফোর্সের সদস্যরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। তারা সম্ভবত ট্রাকটিতে বোমা রেখে দিয়েছিল, অথবা এটি একটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে। যে ট্রাকটি চালাচ্ছিলেন তিনি নিজেকে উড়িয়ে দিয়েছেন, অথবা এমনও হতে পারে যে ট্রাকটিতে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের জন্য বাল্টিক সাগরের তলদেশ দিয়ে নির্মাণ করা নর্ড স্ট্রিম পাইপলাইন কয়েকদিন আগেই রহস্যজনক বিস্ফোরণে চারটি ছিদ্র হয়েছে। কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে তার কোনো কুলকিনারা এখনও করতে পারেনি রুশ কর্তৃপক্ষ। কখনো করতে পারবে বলেও মনে করছেন না বিশেষজ্ঞরা। এ ঘটনার অল্প কিছুদিন পরেই ক্রিমিয়ার কার্ড সেতুতে রহস্যজনক এই বিস্ফোরণের ঘটনা ঘটল। কার্স সেতুর ইন্স্যুরেন্স মূল্য ধরা হয়েছে $3 বিলিয়ন। যদিও রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে সংযোগ রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ সেতুর ব্যবহারিক মূল্য অনেক বেশি, এরকম একটি গুরুত্বপূর্ণ সেতু নিরাপত্তার জন্য সার্বক্ষণিক কঠোর নজরদারির ব্যবস্থা রয়েছে, আর এর মধ্যেই সেতুটিতে এ ধরনের হামলা হল। নর্ড স্ট্রিমের পর এই সেতুতেও রহস্যজনক বিস্ফোরণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য নিঃসন্দেহে গুরুতর দুঃসংবাদ। একই সাথে ডেনিপার নদীর বাম তীরে অবস্থিত খেরসন নগরীর নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য যে রুশ সৈন্যরা লড়াই করছে এই বিস্ফোরণের ঘটনা তাদের জন্য দুঃসংবাদ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে থাকা রুশ সৈন্যরা আজব সাগরের তীরবর্তী এলাকায় স্থল করিডোর দিয়ে নিজেদের রাশিয়ায় ফিরে যাওয়ার জন্য বড় একটি অংশ এখনও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু ইউক্রেন যদি কার্স সেতু বিচ্ছিন্ন করে দিতে পারে তাহলে ক্রিমিয়া উপদ্বীপের উত্তরে অভিযান পরিচালনা করা রাশিয়ার জন্য কঠিন হয়ে পড়বে। সামরিক বিশেষজ্ঞরা কার্স সেতুকে দীর্ঘদিন ধরে ইউক্রেনের হামলার একটি গুরুত্বপূর্ণ টার্গেট হিসেবে উল্লেখ করে আসছে। ফলে যে উপায়ে হামলা করা হোক না কেন, এটি যে ইউক্রেনই করেছে সে বিষয়ে সামরিক বিশেষজ্ঞদের কোনো সন্দেহ নেই। ন্যাটো ইউক্রেনকে মধ্যম পাল্লার স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ন্ত্রিত প্রিসিশন গাইডেড মিসাইল দিয়েছে, সেগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। কিন্তু কার্স সেতুতে হামলা করার মতো দূরপাল্লার এই মিসাইল এখনও ইউক্রেনকে দেয়নি ন্যাটো। কিন্তু তারপরও এই সেতু ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ ইউক্রেন। চলমান যুদ্ধে এটি তাদের বড় টার্গেট। গত জুন মাসে দেশটির একজন জেনারেল এই সেতু ধ্বংস করাকে তাদের এক নম্বর টার্গেট হিসেবে অভিহিত করেছিলেন। লেবাননের বৈরুতে 1984 সালে মার্কিন সামরিক বাহিনীর ব্যারাকে ট্রাক ভর্তি বিস্ফোরক দিয়ে হামলা করেছিল মধ্যপ্রাচ্যের মার্কিন বিরোধী গেরিলারা। এই হামলায় 241 জন মার্কিন সেনা নিহত হয়। ইউক্রেনের পরিকল্পনাকারীরা সেই ঘটনা থেকে ধারণা নিয়ে কার্ড সেতুতে ট্রাক বোমা হামলা করতে পারে। মার্কিন স্পেশাল ফোর্সের সাবেক সদস্য মাইকেল ইয়ন মনে করেন আত্মঘাতী হামলা বা অন্য যে উপায়ে কার্ড সেতুতে হামলা করা হয়ে থাকুক না কেন তা সফল হয়েছে। তার মতে হামলাকারী ট্রাকটিতে সার, জ্বালানি তেল বা অন্য কোনো দাহ্য পদার্থ নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে, যা বিস্ফোরণের পর একই সাথে সড়ক ও রেল সেতুতে আঘাত হেনেছে। বিশ্লেষকরা বলছেন কার্স সেতুতে হামলা প্রেসিডেন্ট পুতিনের জন্য একটি বড় মানসিক আঘাত। তার বিশেষ সামরিক অভিযানে প্রথম দিকের সাফল্যের পর এখন একের পর এক ব্যর্থতা তাকে ঘিরে রেখেছে। ইউক্রেনের সেনারা এখন উত্তর, পূর্ব ও দক্ষিণ ফ্রন্ট নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। বিতর্কিত গণভোটের মাধ্যমে রাশিয়ার সাথে যুক্ত করা 4টি অঞ্চলের একটি খেরসন। ইউক্রেনের সেনারা ইতিমধ্যেই খেরসনের 500 বর্গ কিলোমিটার এলাকা দখল করার কথা জানিয়েছে, ফলে খেরসনকে রাশিয়ার সাথে যুক্ত করার পুতিনের ঘোষণাও হয়ে যাচ্ছে অকার্যকর। অন্যদিকে 3 লাখ রিজার্ভ সেনা সমাবেশের পরিকল্পনাও তেমনভাবে এগুচ্ছে না, ফলে ডোনবাসের রাশিয়াপন্থী যোদ্ধারা ও রাশিয়ার কট্টরপন্থীরাও এখন পুতিনের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। সব মিলিয়ে পুতিন এখন বেশ বিপদের মধ্যে পড়ে গেছেন। তার সামনে এখন আংশিকের পরিবর্তে পুরো রিজার্ভ বাহিনী তলব ও পরমাণু বোমা চালানোর পথ বেছে নেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই। এই দুটি উপায় অবলম্বন করে পুতিন যুদ্ধে জিততে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান প্রতিরক্ষা বিশ্লেষকরা, কারণ ইউক্রেনকে সহায়তা করে যাওয়া পশ্চিমা বিশ্ব
পুতিনের নেয়া সব সামরিক পন্থার বিকল্প উপায় ঠিক করে রেখেছে। ফলে সামনে মরিয়া পুতিনের সাথে পশ্চিমা বিশ্বের এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।